হইকেই সুমিত্রা দিদি, আপনি দিদি দিদি আপনার কোথাও আঘাত লাগেনি তো? ক্ষমা করে দেবেন দিদি, তুমি আমার নূপুর আর ঘুঙুরের শব্দের পার্থক্য বুঝলে না? আমি তো তোমাকে শুধু এটা বলতে এসেছিলাম যে অন্নদান অনুষ্ঠানের জন্য কৌশল্যা দিদি তোমার জন্য অপেক্ষা করছেন। আমার মনে আছে দিদি, আমি জানি তো যে ওখানে আমার উপস্থিতি আবশ্যক। দিদি, ভুলবশত এটা হয়ে গেছে, দিদি আমায় ক্ষমা করে দিন। ক্ষমা আমি চাইছি মহারানী। মন্থরা, তুমি কেন ক্ষমা চাইছো? দাসী রানীর কাছে প্রশ্ন করার আগেই তার ক্ষমা চেয়ে নেওয়া উচিত। কথাটা হলো, আমি তো বুড়ি হয়েছি, কিন্তু বুঝতে পারছি না যে আপনারা দুজন কে কার কাছে ক্ষমা চাইছেন। আরে মন্থরা, আমার ছোঁড়া তীরে দিদির আঘাত লাগতে পারতো, তাই ক্ষমা তো আমারই চাওয়া উচিত। পদমর্যাদার এতই বড় গুণ যে শত অপরাধ করলেও তার ক্ষমা হয়ে যায়। মন্থরা, তুমি কি বলতে চাইছো? কুঁজি বুড়ি আমি, পিঠটাও বাঁকা, কিন্তু কথা আমি সোজাসুজি বলব। বিধাতাও বিচিত্র খেলা খেলেছেন, সব সময় আপনি যে ক্ষমা প্রার্থনা করে থাকেন কেবল এই কারণেই যে আপনি বয়সে ছোট। না 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 মন্থরা, এই জন্যে যে ভুলটা আমার। ভুলটা কার সেটা তো দেখার দৃষ্টিভঙ্গির ওপরে নির্ভর করে। মেজরানী তো এটা জানতেন যে এই সময় আপনি শব্দভেদী তীর ছোড়ার অভ্যাস করেন, ওনার সাবধান থাকা উচিত ছিল। কি আর বলবো আমি, অযোধ্যার রীতিনীতি এটা, যে অপরাধ করেছে তার কাছেই নির্দোষ ব্যক্তি ক্ষমা চায়। শুনতে পাচ্ছ কইকেই, তুমি কিন্তু একটু বেশি স্বাধীনতা দিয়ে রেখেছো এই দাসীকে। এখন তো দেখছি ও অযোধ্যার নিয়মেরও ভুল ধরছে। মন্থরা যেটা বলল সেটা খুব ভুলও নয়, অর্থাৎ ঘটনাক্রমকে যদি বিচার করা যায়, আমি আমার দৈনন্দিন অভ্যেস করছিলাম, আপনি আমার তীরের সামনে এসে গেছেন, তার মানে ভুলটা আপনার, আমার নয়। তাহলে কি এইসবের জন্য তুমি আমাকে দোষী করছো? না দিদি, দোষী বলছি না তো, দোষ নির্ধারণ করছি। আর তাহলে এটার কি হবে যে আমি বয়সে তোমার থেকে বড়? আচ্ছা, ভুলের সাথে বয়সের সম্পর্ক কি? আরে আরে রানী কইকি, ছেড়ে দিন না। সতীন হলো ছোট বোনের মতো, ভুল ত্রুটি ক্ষমা করে দেওয়া উচিত। তাছাড়া বয়সে ছোট আপনি, কিন্তু মহারাজ দশরথের হৃদয়ে আপনার স্থান অনেক বড়। আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন মহারানী কৌশল্যা? দয়া করে বলুন না, আপনি কি আমার কাজে সন্তুষ্ট হয়ে আমাকে কি কোনো পুরস্কার দিতে চান? বলুন না। মহারানী, আপনার হাত থেকে কড়িটা পড়ে গিয়েছিল, দেখেছো মন্থরা?
একটা কড়ি পড়ার শব্দ সেবিকারা শুনতে পেয়েছে। একজন দাসীর শুধুমাত্র কান তীব্র হতে হয়, কথা নয়। আমি ঠিক বুঝলাম না, মন্থুরা, তোমাকে এখানে এই জন্য আনা হয়েছে যাতে কৈকেয়ী আমাদের পরিবারে সহজে মিশে যেতে পারে। তুমি সেই লাঠি যেটা নরম গাছকে সাহারা দেওয়ার জন্য লাগানো হয়, কিন্তু যদি সেই লাঠিতেই পোকা ধরে তো, তাহলে সেই গাছকে যতই যত্ন করে বড় করে তোলা হোক না কেন, সে বিষ উগড়েই দেয়। সেই জন্য হয় লাঠিকে পোকামুক্ত করতে হবে, না হলে তাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। পছন্দটা লাঠি করবে ভবিষ্যতে। কৈকেয়ীর মনে প্রেমের সঞ্চার করো, বিশ্বের নয়, এটা আমার পরিবার। একে একসাথে সামলে রেখে এর ভিতকে শক্ত করে তোলা আমার দায়িত্ব। দাঁড়াও মন্থরা, সেবকদের সম্মান দেওয়া হয় কিন্তু ষড়যন্ত্রকারীদের দণ্ড। যদি আবার তুমি আমার পরিবারের বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করো, তাহলে মনে রাখবে এইভাবে সারা জীবন ধরে কড়ি কুড়িয়ে বেড়াবে। কৌশল্যা মাতা মন্থুরাকে সঠিক পথে চলার শিক্ষা দিয়েছিলেন, কিন্তু মন্থুরা এই শিক্ষাকে নিজের অপমান বলে মনে করলেন, আর তার মনে জাগলো প্রতিশোধের ভাবনা। এই কড়ি দিয়ে আমি তোমার সম্মান আর সুখকে শেষ করার খেলা খেলব। কৌশল্যা, মহারাজ আসুন, বিশ্রাম করুন। যখন প্রজারা ব্যাকুল হয় তখন রাজা বিশ্রাম নেয় না, আর যখন পত্নীরা অধীর হয় তখন পতি বিশ্রাম নেয় না। তোমরা এটাই জানতে চাইছো যে ঋষি শৃঙ্গমণি কি বললেন? হ্যাঁ মহারাজ, দিদির মতো অত ধৈর্য নেই আমাদের। বলুন না, ঋষি শৃঙ্গি কি বললেন? কি করে বলবো আমি? ঋষিবরের আশ্রমে গিয়েছিলাম নিজের জীবনের সমস্যার সমাধান খুঁজতে, কিন্তু উনি আরো বড় একটা ধাঁধায় আমায় বিভ্রান্ত করে ওখান থেকে ফিরিয়ে দিলেন আমাকে। সূর্যবংশীয় দশরথ সংসারে এত কেউ সমৃদ্ধশালী নয় যে নিজের অতীতকে ক্রয় করতে পারে, আর এরকম কোনো দরিদ্রও নেই যে নিজের ভবিষ্যৎকে কোনো রূপ দিতে পারবে না। সমুদ্র দেখেছ? তার অতীতকে বদলানো অসম্ভব, কারণ ও বিদ্যমান আর সর্বদাই সে বিদ্যমান থাকবে। কারণ ওর ভবিষ্যৎ বর্ষার মধুর ধারাতে বদলানো সম্ভব হতে পারে। হে রাজন,
তোমার মনের সমুদ্র যে পুত্রহীনতায় ব্যাকুল হয়েছে, পুত্র সুখে সেটা বদলানো সম্ভব, কিন্তু সেই মিষ্টি ফলের জন্যে তোমাকে জলের সেই বিন্দু খুঁজতে হবে যা সমুদ্রের থেকেও বেশি লবণাক্ত। এ কিরকম রহস্য, কি সমাধান হতে পারে এর? আমি জানি না, কিন্তু এটা আমি অবশ্যই জানি যে আমি হয়তো অতীতের কোন সঞ্চিত কর্মের দণ্ড ভোগ করে চলেছি। ক্ষমা করে দিও আমায়। কত দুঃখের কথা, মহারাজা শ্রী দশরথ মহারিষি শৃঙ্গের কাছে পৌঁছানোর জন্য কত কঠিন পরিশ্রম করলেন, তাও ওনাকে খালি হাতে ফিরতে হলো। কি ভালো হতো তাই না, যদি উনি ঋষির থেকে বরলাভ করতে পারতেন তাহলে উনি সন্তানও পেয়ে যেতেন। কিন্তু ওনার সন্তান প্রাপ্তি হয়েছিল, তাই তো আমরা শ্রীরামচন্দ্রের জন্মকাহিনী শুনছি। অর্থাৎ এই সমস্যার সমাধান হয়েছিল, তাই না মা? তাহলে বলো না মা, ওই ধাঁধার কি অর্থ ছিল? কি এমন ছিল যা সাগরের জলের থেকেও অনেক বেশি নোনতা? আস্তে আস্তে জানতে পারবে পুত্র, সময় তো স্বয়ং মহারাজা দশরথেরও লেগেছিল এই ধাঁধার সমাধান বের করতে। রাজা দশরথ, আমি অভিশাপ দিচ্ছি তোমাকে। মহারাজ, আমি কিছু সময় একান্তে থাকতে চাই। মহারাজ, যদি একান্তে থেকে অতীতের কথা ভেবে যদি শোকে ডুবে থাকেন তাহলে ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে। একটা কথা জানো কৌশল্যা, আমরা ফেলে আসা সময়কে ভূতপূর্ব কেন বলি? কেননা সে ভবিষ্যৎকে ক্রমাগত ভয় দেখাতে থাকে। মহারাজ, আপনার মতো সৎ মানুষের না অতীতের কথা চিন্তা করতে হয় না ভবিষ্যতের ভয়। হয়তো তোমার মতোই আমি ভাবতাম কৌশল্যা, যদি ঋষি শৃঙ্গমুনির থেকে কোনো আশার আলো দেখতে পেতাম। কিন্তু আমার মনে হয় মহারিষি শৃঙ্গমুনির দেওয়া ধাঁধা একটা আশার আলো, শুধু উত্তরটা খুঁজতে হবে। কৌশল্যা, আমি অনেক চেষ্টা করেছি ওনার ধাঁধার উত্তর খুঁজে পাওয়ার জন্য, কিন্তু আমি অসমর্থ হয়েছি। আমার মন তো এটাই বলছে যে এই ধাঁধার সমাধান করা খুব কঠিন হবে না, যদি উপযুক্ত পথ আর বুদ্ধি দিয়ে সমাধান করা হয়। আপনি ভুল করেছেন মহারাজ, আর আমরা সবাইও ওই ভুলের ভাগীদার। কিরকম ভুল কৌশল্যা? আমরা যাজকের মর্যাদা বুঝতে পারিনি। সেই ভিক্ষুকে ভিক্ষা পায় যখন তার ঝুলি শূন্য থাকে, তার হাত খালি থাকে। কিন্তু আপনি যখন মহারিষি শৃঙ্গের আশ্রমে গিয়েছিলেন, অযোধ্যা নরেশ হয়ে গিয়েছিলেন, আর আমরা তিন রানীরাও মহলে স্বাচ্ছন্দ্যে ছিলাম। তুমি সঠিক বলেছ কৌশল্যা, আমায় পুনরায় ঋষিবরের আশ্রমে যেতে হবে। নিঃসন্দেহে, শুধু আপনাকে নয়, আমাদের সবাইকেই। কিন্তু অযোধ্যার রাজারানী রূপে নয়, সন্তান অভিলাষী ভিক্ষুক হয়ে।